আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, নবীজি কন ইদা উকমিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আদরাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম। প্রত্যেকের এই প্রশ্নটা করব। আল্লাহ রাসূল বলেন, যখন মুর্দারে কবরের মধ্যে রাখিয়া খাঁটি মাটি দিয়া মানুষ চলে যায়, খাঁটি বোঝেননি মাথার নেই আপনারা, বাঁশের যে দেয়টারে আপনারা কি কো খাঁটি কো, তা তো ঠিকই আছে, এটাই আসলে খাঁটি রয়েছে, আর তো তো বলতে ফরমালিন মা মাথুন না, সব ফরমালিন, খালি খাঁটির মধ্যে ফরমালিন দেওয়ার লাগে না। আল্লাহ একবার, মানুষের খাঁটিটা দিল, এরপরে মাটি দিল, যে মানুষ চলে গেল। আল্লাহ একবার, আল্লাহ রসুল কোন সময় দুইজন ভয়ঙ্কর আকৃতির অদ্ভুত ধরনের দুইজন ফেরেস্তা আসবে, ফেরেস্তা এসে রিয়া তিনটে প্রশ্ন করবে, কবর জগতে তিন প্রশ্ন আর হাসরের মাঠে ভাষটা প্রশ্ন। আল্লাহ প্রশ্ন আউট করে দিছেন, মানুষের খাস তোলো প্রশ্ন লুকাইয়ে রাখো, পরীক্ষার হলো প্রশ্ন দিবা, আর আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্নগুলো আউট করে দিয়েছেন দুনিয়াতেই, সবগুলো প্রশ্ন আউট করেছেন, প্রশ্ন আউট করে দিলাম, এরপরে হিক্কা কইয়া লাগবে ডেউলিয়া মা, ঠিক না বেটি? কবর জগতে কয়টা আর কবর হাসরের মাঠে ফার্স্টটা প্রশ্নের জবাব দেওয়া ওই লাগবে, নারী পুরুষ সবাই কেউ বাদ যাইবে না। দেখো কবরের মধ্যে জিজ্ঞাসা করবো, তোমার রব কেডা, তোমার নবী কে, তোমার ধর্ম কোনটা? আল্লাহ মুনাফিকের বাচ্চারা কইবো হা হা লা আদ্রি, বেঈমানরা কইবো হা হা লা আদ্রি, আফসোস আফসোস আমি তো বলতে জানি না, আমি তো জানি না, মানুষ কইতো নবী আমিও দেখা দেখি কইয়া লাইছি, কামাইব কোনো কামাইব, দেখা দেখি কামায়, দেখা দেখি কামাইতো না, একবারে এক নিয়ে বিশ্বাসে তো কোন লাগবো, খাঁটি ইমানদার দ্বারা এ কইব, সাথে সাথে জবাব দিব। আমি খাঁটি ইমানদারের আলোচনা করতেছি, কবরের মধ্যে জিজ্ঞাসা করতেছে খাঁটি ইমানদারে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কোনটা? সাথে সাথে সে জবাব দেয়, আমার রব আমার আল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার ধর্ম ইসলাম। আপনারা কোন জবটা সঠিক না বেঠিক? এই জবটা দিবার চাই কিনা চাই না, আমরা সবাই চাই কিনা চাই না, জবটা সঠিক দিছে দেওয়ানের ফেরে ফেরেশতা কি করব, তারে ধন্যবাদ দিব, মারহাবা মারহাবা মারহাবা, ধন্যবাদ, মুবারকবাদ। আমিয়া, তোমারে তো প্রশ্ন করার কোনো দরকার আছিল না, তোমারে প্রশ্ন করার কোনো দরকার আছিল না, আমরা আগে থেকেই বুঝতাম তুমি প্রশ্নের জবাব দিতে পারবা, এই কারণে প্রশ্ন না করলেও চলতো, কিন্তু এরপরে যে প্রশ্নটা করলাম, একমাত্র আল্লাহ আমাদেরকে হুকুম করছে প্রশ্ন করতে হবে, এই কারণে আমরা প্রশ্নটা করছি, আর নাহলে প্রশ্ন করার দরকার নাই, তুমি সঠিক জবাব দিতে পারবা, দিছ। এখন নাম নাও মাতাল আরোদ, নাম নাও মাতাল আরোদ, নাম নাও মাতাল আরোদ, ঘুমাও হে মিয়া ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমাই থাকো, কার মতো? নতুন দোলার মতো। নতুন দোলা বলতে কোন দিনের দোলা? প্রথম রাত্রিতে যে বিয়া করে আনলে সেরিয়া, প্রথম রাত্রিতে যে বউরে লইয়ে সেরিয়া দোলায় যে ঘুমাইছে, এই রাত্রিটা হইল মানুষের সবচেয়ে বেশি মজার রাত্রি, একটা মাত্র রাত্রি, এই রাত্রিটাই সবচেয়ে বেশি মজার। এটা যারা বিয়া করছে এরা বুঝে, যারা বিয়া করছে না এরা বুঝবে না। ফেরেশতা কয় এইভাবে এইভাবে তুমি ঘুমাও, নাম নাও মাতাল আরোদ, কয়ে সেরে ফেরেশতা দিও ঢাকাই বসিয়া নাই ফেরেশতা, আমি এর পরে ট্রি কইবার উদ্দেশ্য। ফেরেশতা চলে গেছে, কবরটা একবারে চিকন, কবরটা একদম চিকন, একদম চিকন, লম্বা মাত্র সাড়ে তিন হাত আর চিকন দেড় হাত। এই কবরের মধ্যে সে একা একা বসে রয়েছে, আর ওই সময় দেখবো চতুর্দিক থেকে, চতুর্দিক থেকে মোটা মোটা সাপ, মোটা মোটা সাপ, লম্বা লম্বা, দশ হাত পনেরো হাত বিশ হাত লম্বা, এক একটা বিষাক্ত সাপ, এমন মারাত্মক সাপ, ইতা সাপ যদি একটা দুনিয়ার মধ্যে আইসিয়া নাকের শ্বাসটা ছাড়িয়ে দেয়, তাহলে সমস্ত জানদার মুহূর্তের ভিতরে খতম হয়ে যাবে। এই তাদের সাপগুলা চতুর্দিক থেকে এইভাবে এইভাবে ফোনা ধরিয়া এইভাবে আসতে থাকবে, আসতে থাকবে। এখন তো সে চিল্লাইবে, চিল্লাইতে থাক, চিল্লাইতে রয়েছে, হায় রে আমি এখন কেমনে বাসি, আমি কেমনে বাসি, ফেরেশতারা তো আমার আমার মায়া করছে, আমারে তো মহব্বত দেখাইছে, ঘুমাইবার কথা কইছে, এরাও যদি থাকতো তাহলে আমি একটু আরাম পাইতাম, এই গদব থেকে বাঁচতাম, আমার কাছে কেউ নাই, কেউ সাহায্য করতে পারে না, কেউ সাহায্য করবার নাই, এতে আফসোস করতেছে। সাপগুলা তো আসতেছে, সাপগুলো আগেই আসতেছে, আগাই আসতেছে, আগাই আসতেছে, আর হেতু চিল্লাপাল্লা করতেছে, হাই রে কেমনে বাসি, কেমনে বাসি। তখন আপনার একটা জিনিস এখানে আইব, কি আইব? আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ কইছেন, ওয়া জাদু মা আমিলু হাদিরা, ওয়া জাদু মা আমিলু হাদিরা, ওয়া জাদু মা আমিলু হাদিরা। এ বান্দার বান্দিরা, তোমরা দুনিয়ার থাকতে যা আমল করছিলা, নেক আমল করছিলা, এইগুলা তোমরা বিপদের মুহূর্তে তোমাদের সাথে পাইবা।
তোমাদের কাছে ভাইবা ওই নেক আমল করে ইমানের সাথে নেক আমল করলে লাগেনি। দেখেন আপনারা নামাজ কি করছেন, নেক আমল যারা করছেন এই নেক আমল এখন আপনার সাহায্য করবে, আপনার চতুর্দিকে বডিগার্ড হয়ে দাঁড়াইবে, চতুর্দিকে বডিগার্ড হয়ে দাঁড়াইবে। কি নেক আমল আপনার চতুর্দিকে দেয়া, চতুর্দিকে দেয়া বডিগার্ড কারা কারা আইব? প্রথম নম্বরে বডিগার্ড আপনার মাথার দিকে দেয়া কোরআন শরীফ দাঁড়াই যাবে, ডান দিকে দিয়ে আপনার নমাজ দাঁড়াই যাব, বাম দিকে দিয়ে রোজা দাঁড়াই যাব, ফায়ের দিকে দিয়ে লিল্লা সৎকা যকাত ফিতরা যা কিছু আছে সবগুলো ফায়ের দিকে দাঁড়াই যাব, মাথার দিকে কোরআন শরীফ দাঁড়াই গেছে, ফায়ের ডান দিকে দিয়ে নমাজ দাঁড়াই গেছে, বা ডান দিকে বাম দিকে দিয়ে রোজা দাঁড়াই গেছে, ফায়ের দিকে দিয়ে লিল্লা সৎকা দাঁড়াই গেছে, যখন নাকি আজাব আর গজব মাথার দিকে আসবে প্রথম কিন্তু মাথার দিকে ঢুকবার চাইব, আজাবগুলো চতুর্দিকে আছে কিন্তু ঢুকবার চাইব মাথার দিকে, ওই সময় আল্লাহর কোরআনের ক্ষমতা আছে কিনা নাই কোন, আরো দূরে কোন আল্লাহ ক্ষমতা দিছে কিনা দিছে না, কোরআন দ্বারা যাব ক্ষমতাশালী কোরআন, এই কোরআন দ্বারাইয়া এই সাপ বিচ্ছুরে এমন একটা তারানি দিব, এমন একটা দৌড়ানি দিব কিয়ামত পর্যন্ত আর মাথার দিকে আসার নাম লইবে না। একদিক নিরাপদ হয়ে গেছে ইয়া আইব, এখন ডান দিকে ঢুকবার চাইব, ডান দিকে ঢুকবার যাইব, আপনি যে নামাজ পড়ছিলেন ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নাত নামাজ মুস্তাহাব নামাজ নফল নামাজ যত নামাজ পড়ছিলা এরারও একটা ক্ষমতা আছে, কয় না আছে কিনা আছে না, এবারও একটা ক্ষমতা আছে, এই ক্ষমতাশালী নামাজগুলো দাঁড়াইয়া সাপ বিচ্ছুরে এমন তাড়ানি দিব কিয়ামত পর্যন্ত আর ডান দিকে দিয়ে নামায় সাপ বিচ্ছু আর আইবার চাইবে না, এখন চাইব বাম দিকে নিয়ে ঢুকতে পারে, বাম দিকে নিয়ে ঢুকতে পারে, বাম দিকে দিয়ে আপনার জকাত, বাম দিকে দিয়ে আপনার আপনার রোজা, বাম দিকে আপনার রোজা দাঁড়াই যাব, নফল রোজা সুন্নত রোজা ওয়াজিব রোজা ফরজ রোজা যত রোজা আছে সবইগুলো দাঁড়াই আছে, এইদিকে ঢুকবার চাইলে পরে এমন একটা তারানি আর দৌড়ানি দিব কিয়ামত পর্যন্ত আর এই বাম দিকে দেওয়া সব বিচ্ছু আসার নাম লইবে না। কয়দিক নিরাপদ হয়ে গেল, মাথার দিক নিরাপদ হয়ে গেছে আর জীবনে আসবে না, ডান দিক নিরাপদ হয়ে গেছে আর জীবনে আসবে না, বাম দিক নিরাপদ হয়ে গেছে আর জীবনে আসবে না, এখন রয়ে গেছে পায়ের দিক, এই দিকের তো নিরাপত্তা বাহিনীর দরকার আছে, কয় না আছে কেনা আসে না, এই দিকে দাঁড়াইব কে, আপনি যে জকাত দিছেন আপনি যে ফিতরা দিছেন আপনি যে লিল্লা দিছেন আপনি যে ভিক্ষা দিছেন আপনি যে এতিমরে দিছেন আপনি যে অসহায় মহিলারে দিছেন বিধবা মহিলা অসহায় তারা যে দিছেন সবগুলা মসজিদও দিছেন মাদ্রাসা দিছেন মক্তব দিছেন ওয়াদও দিছেন সবগুলা পায়ের দিকে দাঁড়া যাব, এরারও একটা ক্ষমতা আছে, মাথার গাম পায়ে ফিরলে পয়সাটা রুজি করছেন হালাল তরিকা, এই পয়সার একটা দাম আছে, আছে কিনা আছে না, আয় আল্লাহ বাম পায়ের দিকে যখন কে আইবে আল্লাহু আকবার এই লিল্লা সৎকা যা আছে এরা বাহাদুরের মতো বীর বাহাদুরের মতো এর দিকে রুখে বইব এমন তারানি দিবে কেয়ামত পর্যন্ত আর আসার নাম লইবে না। আপনারা কয় নিরাপত্তা বাহিনী কয় জাত পাইছেন, কয় জাত পাইছেন, চার জাত। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আজকে এই মাঠের মধ্যে আসার একটা প্রোগ্রাম হয় তাহলে যে দিন আসবে আপনারা কি মনে করেন সাদা সিধা মনে আইবেন আর কোনো বাহিনী টাহিনী চতুর্দিকে কিচ্ছু নাই, এমনও এমনই আইব, একবারে গ্রাম পুলিশ থেকে লইয়া মিলিটারি পর্যন্ত রে বিডিআর যতটা আছে যতটা আছে একবারে চতুর্দিক কোনো দিকে চিত্রা আর কোনো দিকে কালা কোনো দিকে অন্য জাত বিভিন্ন জাতের বাহিনী চতুর্দিকে দেয়া আল্লাহ একবার একজন মানুষের জন্য আইব, আপনি যখন নাকি মারা যাইবেন ইমান লইয়া মারা যাইবেন, আপনি যখন নাকি ইমান লইয়া মারা যাইবেন নেক আমল লইয়া যাইবেন, প্রধানমন্ত্রী না আরো বড় আপনি আল্লাহর কাছে আপনি আরো বড়, এই কারণে আপনার জন্য শুধু কবর জগৎটার মধ্যে চার জাতের বাহিনী দিয়ে দিবেন, কয় জাতের বাহিনী চার জাতের, প্রথম নম্বরে আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বরে নামাজ, তৃতীয় নম্বরে রোজা, চতুর্থ নম্বরে আপনার দান করার সবগুলো আপনার নিরাপত্তা বাহিনীর কাজ করব, এই কারণে আল্লাহ বলতেছেন মানে আমিরা সোয়ালিহাম মিন দাকারিন আও উনসা ও হুয়া মুমিনুন, আর যে নাকি কী করবো ইমানের অবস্থায় নেক আমল করবো আল্লাহ ফাকরুল্লাহ তার মর্যাদা দিব, কয়েন আপনারা মর্যাদা দিছে কি না দিছে না, নিরাপত্তার বাহিনীর ব্যবস্থা করে দিল আল্লাহ। এরপরে শুনেন ভাইয়ের আমা, মাথার দিকে কোরআন শরীফ কেন দাঁড়াইবে, ডান দিকে দিয়ে নমাজ কেন দাঁড়াইবে, বাম দিকে দিয়ে রোজা কেন দাঁড়াইবে, ফায়ের দিকে দিয়ে লিল্লা সৎকা কেন দাঁড়াইবে, কেনর একটা জবাব আছে, কইমু মাথুর না দি আরও আছে হায়াত, হায়াত সামান্য আছে, সামান্য হায়াত আছে কিছু কইলে সামান্য হায়াতের ভিতরে এই কথাটা কই, মাথার দিকে কেন কোরআন শরীফ দাঁড়াইতো, নমাজ হতো মাথার দিকে দাঁড়াইতে পারতো, মাথুর না দি আমরা লিল্লা সৎকা তো দাঁড়াইতে পারতো, ডান দিকে দিয়ে কেন নমাজ, বাম দিকে দিয়ে কেন রোজা, পায়ের দিকে দিয়ে কেন লিল্লা সৎকা, এটার একটা কারণ আছে, হযরতে আল্লামা কারী তৈয়ব রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে কথাটা বুঝাইয়ে দিয়েছেন, তবে আমি কি আপনারা এইভাবে বুঝাইতে পারবো কিনা জানি না,
হযরতে কারি আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহ বলেন যে এই মাথার দিকে দিয়ে আল্লাহর কোরআন কেন দাঁড়াইছে? কয় মাথার দিকে দিয়ে কোরআন দাঁড়াইবার কারণ হইল, একটা লোক যদি ফাঁসির আসামি হয়, অতীতকালের কথা বলতেছেন, অতীতকালে আমাদের নবীর যুগের আগে একটা প্রথা ছিল যে একটা লোক যদি ফাঁসির আসামি হইয়া যায়, তার বিরুদ্ধে তার ব্যবহারে রায় হইয়া গেছে, এরে ফাঁসি দেওয়া হোক, নিম্ন আদালত রায় এসে তখন উপরের আদালত কি করবো, জোসকোটা আপিল করবো, সেখানে গিয়ে রায়টা বহাল রয়েছে, তারপরে এর উপরে আদালত হাইকোর্টও রায় হয়েছে, হাইকোর্টও বহালটা রইয়া গেছে, এরপরে সুপ্রিম কোর্টও গেছে, সেখানেও রায়টা বহাল রয়ে গেছে, তারে ফাঁসি দেওয়া হোক, আর আপিল করার সুযোগ নাই। একটা মাত্র জায়গা আছে, প্রেসিডেন্টের কাছে যদি এই লোকটা যাইয়া প্রেসিডেন্টের কাছে যে ক্ষমা চায়, তাইলে প্রেসিডেন্টে যদি কি করে ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা হইব। তবে ওই জমানার নিয়ম ছিল, প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইতে হইলে একটা রীতি আছিল, কিতা দেশের যে একটা সংবিধান আছে, এই সংবিধানটা প্রেসিডেন্টের সামনে সংবিধানটা হাতে লইয়া মাথার উপরে সংবিধানটা রাখিয়া প্রেসিডেন্টের কাছে বলবে, জনাব আমি বড় কে অপরাধী, মারাত্মক অপরাধী, সংবিধান বিরোধী কাজ করছি, এই কারণে আমার ফাঁসির রায় গেছে গিয়া, আমাকে দয়া করে মাফ করে দেন, আর জীবনে কোনোদিন আমি ওয়াদা করতেছি কোনোদিন সংবিধান বিরোধী কোনো কাজ করবো না। ওই সময় প্রেসিডেন্ট যদি মাফ করে দেয় তাহলে মাফ পাইব, এ মাফ পাইব, তাহলে সংবিধান কোথায় থাকে? আর ওদের এখন সংবিধান কোথায় থাকে? আমরা মুসলমান জাতির সংবিধান কি? আর ওদের এখন মুসলমান জাতির সংবিধান কি? এখন কোন এই কোরআন কোন দিকে থাকতো, ডান দিকে বাম দিকে থাকতো, না মাথার দিকে থাকবে? এই কারণে কোরআন শরীফ দ্বারা যাবে মাথার দিকে। আল্লাহ জানে আপনার কথাটা বুঝাইতে পারছি কিনা। ডান দিকে দেওয়া নামাজ কেন থাকবে? কয় ডান দিকে দেওয়া নামাজ থাকবার একটা কারণ আছে, নামাজ থাকবার কারণ হইল আপনি একটা মামলার আসামি বা মামলার বাদী, আপনি একজন উকিল সাহেবরে ধরছেন বা ব্যারিস্টার ধরছেন, যে ব্যারিস্টারের ধরনের পরে আপনার পক্ষে এই ব্যারিস্টারে কি করব, কাজ করব, আপনার যত প্রমাণ আছে কাগজপত্র আছে ব্যারিস্টারের কাছে দেওয়া লাগবে, মাতুন্য নিলে কেমনে আপনার সাথে কথা আপনার কাজ করব। এই ব্যারিস্টার যখন নাকি জজের সাথে আলাপ হইব, ব্যারিস্টারে আলাপ করব, ওই সময় আপনার পক্ষের যত কাগজপত্র দলিল প্রমাণ আছে এইগুলারে ব্যারিস্টারে ডাইন হাত লইয়া বাম হাত লইয়া দিতে পারবে না, বাম হাত লইয়া দিলে একবার উড়াই হলাই দিব, ডাইন হাত দিয়ে দিতে হবে, ডাইন হাত দিয়ে দিতে হবে, ডাইন হাত দিয়ে দিলেই জজে কী করবো, এটার গ্রহণ করব, আপনার পক্ষে রায় দিব বা যাতাই করে করব, আপনার কাগজপত্র গ্রহণ করব। ও ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে আছে, আমার নবী কয়েন আসসালাতু বুরহানুন, আসসালাতু বুরহানুন, নামাজ মানুষের ইমানের দলিল প্রমাণ। এখন কোন দলিল প্রমাণ কোন দিকে থাকতো, ডান দিকে না বাম দিকে? আর ওদের কোন ডান দিকে না বাম দিকে? আমার হায়ার শেষ হয়ে গেছে গিয়া এই দুইটা কথা কইলাই, এখন নামাজ কেন ডান দিকে থাকতো? এটা আপনার ইমানের দলিল প্রমাণ, এই কারণে নামাজ ডান দিকে থাকবো, বাম দিকে তো রোজা কেন থাকতো? এই কথাটা কইলাই ধন্যবাদ দিতাম, বাম দিকে দিয়ে কেন রোজা থাকবো? কয় বাম দিকে দিয়ে রোজা কেন থাকবো? এই কথার জবাব দিতে হইলে আপনার সাথে আমি আরেকটা কথা মাথন লাগে, আপনারা কোনোদিন মারামারি দেখছেন? মাথুন দাদি বোঝা যায় নবীগঞ্জ কোনোদিন জীবন মারামারি হয়েছে না, হয়নি? আমরা মানে শুন তো যে বদনামের কোনো কথা নাই, সারা দেশ মারামারি হয়, ঠিক না বেটি? দুই পক্ষে মারামারি করে, যে মারামারি করবার সময় দুই পক্ষের হাতের মধ্যে অস্ত্র থাকে, আর এটা অস্ত্রটা কেন লাগি? প্রতিপক্ষের উপরে মারবার লাগি, ঠিক না? প্রতিপক্ষ যদি মারে তখন কি তা করবো? কয় আরেকটা ডাল লাগে, সে ডাল লয়নি না নয় না, ডাল দিয়ে প্রতিপক্ষের অস্ত্রের আঘাত ফেরায়, আক্রমণটা ফেরায়, ডাইন হাতের মধ্যে নিজে অস্ত্র লয় তার দুশ্মনের উপরে মারবার লাগি, আর বাম হাতের মধ্যে ডালটা লয় দুশ্মনে যদি কোনো অস্ত্র মারে এটা ফিরাইবার লাগি, ঠিক না বেটি? অস্ত্র তাকে ডাইন হাত আর ডাল তাকে বাম হাত। এখন আসেন ভাইয়ের আমার, আমার নবীর হাদিসের মধ্যে আছে, আমার নবী কইছেন আসৌম জুন্নাতন, আসৌম জুন্নাতন, আসৌম জুন্নাতন, রোজা হইল ডাল স্বরূপ, আল্লাহ জাহান্নামের আগুন থেকে ফিরাইবার লাগি রোজা, এটা ডাল স্বরূপ, ডাল কোন দিকে থাকতো? আর ওদের কোন দিকে থাকতো? বাম দিকে থাকতো, এই কারণে রোজা বাম দিকে, কবরের বাম দিকে দাঁড়াইব, ডান দিকে নামাজ দাঁড়াইব, এটা আমার ইমানের দলিল, আর বাম দিকে তো রোজা কেন থাকবো? যত বিপদ আপদ আছে বাম দিকের ডাল দিয়ে সেরিয়া আমি ফিরাইব, ফায়ার দিকে দিয়ে কেন? লিল্লা সৎকা দান খয়রাত থাকবে, কয়েটার কারণ হইল ফায়ার দিকে থাকবার কারণ হইল এই দান খয়রাত লিল্লা সৎকা যত কিছু আছে এটা হইল দুনিয়া, টাকা পয়সা যত তা আছে এটা দুনিয়া, আর দুনিয়া দুনিয়াতন, আর দুনিয়া দুনিয়াতন, আর দুনিয়া দুনিয়াতন, দুনিয়া এটা একটা নিকৃষ্ট জিনিস, নিকৃষ্ট জিনিস মাথার মধ্যে থাকে না, ডান দিকে থাকে না, বাম দিকে থাকে না, ফায়ার দিকে থাকে।
এই কারণে লিল্লা সৎকার যা আছে ভাইয়ের দিকে দেয়া, মাথার দিকে নমা রোজা, মাথার দিকে কোরআন শরীফ দাঁড়াইবে, ডান দিকে জমাত দাঁড়াইবে, বাম দিকে রোজা দাঁড়াইবে, ভাইয়ের দিকে লিল্লা সৎকার দাঁড়াইবে। এখন আপনারা কোন ভাইয়েরা আমার, আপনারা কোরআন তেলাওয়াত করতে রাজি আছেননি, আপনারা নমাজ পড়তে রাজি আছেননি, আপনারা রোজা রাখতে রাজি আছেননি, আপনারা লিল্লা সৎকার করতে রাজি আছেননি, চারটা বাহিনী আপনি পাইবেন কবরে গেলে পরে। কারা কারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, রোজা রাখবেন, নমাজ পড়বেন, লিল্লা সৎকার দিবেন, কারা কারা রাজি আছেন একটু দেখি। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আল্লাহ আমরা সবাইকে তৌফিক দান করো।